কিছু কিছু কথা আজ প্রেম হয়ে যায়, আর কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা আজ প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি, জীবনে রং বদলা। কিছু কিছু কথা আজ প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি, জীবনে রং বদলা। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। দাদা আমার নাম আনন্দ, নামে আনন্দ কিন্তু জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। এমন একটা মেয়েকে আমি ভালোবেসেছি বড় লোকের মেয়ে বলে এত গ্যাবিট, এক সপ্তাহ ফোনে সুইচ অফ করে রেখেছে জানো। ও ভালোভাবে জানে ওর ফোন অফ মানে আমার জীবন গোটা অফ। এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর ডাইরেক্ট প্রেম করছে, ওপেন প্রেম করছে, আর আমি শালা ভালোবেসে ভয়ে মরি। যা হয় হবে, মার খেয়ে মরি মরবো, আর আমি কাউকে দেখে ভয় পাবো না। এবারও আমি ও সাহস দেখাবো, আমি ও ডাইরেক্ট প্রেম করবো, আমি ওপেন প্রেম করবো, কাউকে দেখে ভয় পাবো না। সেই জন্য বিশাল রিস্ক নিয়ে চলে এসেছি আজকে শর্মাদের বাড়িতে। কিন্তু বিশাল বড় বাড়ি, মনে হয় শর্মা বিশাল বড় লোকের মেয়ে, কিন্তু এত বড় বাড়ি, ঘর গোটা ফাঁকা, কারো দেখতে পাচ্ছি না। আর শর্মা বা গেল কোথায়, ফাঁক তাহলে একটু দেখা করে চলে যাবো। আরে শর্মা, ওই ও শর্মা, শর্মা, আরে শর্মা, আরে শর্মা, কি আনন্দ, তুমি আমাদের বাড়িতে চলে এসছো। এই ফোনটা কোথায় গেছো, ফোনটা কোথায় গেছো? শালা এক সপ্তাহ বারবার ট্রাই করছি, একবারও ঢোকাতে পারছি না। তুমি তো জানো দিনে 7-8 বার করে তোমার কাছে কল না করলে আমি থাকতে পারি না। ফোন আটকেলে এক সপ্তাহ তুমি ফোনটা সুইচ অফ করে। এ শর্মা, তুমি এরকম করছো কেন? তোমাদের বাড়িতে আমি এসেছি, তোমার কি কোনো অসুবিধা আছে? আনন্দ, তুমি জানো না আমার বাবা কত পাওয়ারফুল, আমার মা কত কড়া। তোমার মা কড়া আর আমি কি ভেড়া? শালা গোটা এলাকার লোক এখন আমার নাম শুনলে ভয়ে কাঁপতেছে। আমার ভয়ে লোক ঠিকরিকে জলে পড়তে চায়, আমার প্রেমিকা খালি বাবা মার ভয় পাচ্ছে। একটা কথা বলি শোনো, ভালোবাসতে গেলে, প্রেম করতে গেলে তো বাবা মার ভয় পেলে চলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন নেওয়ার কিছু নেই, আমি যেমন এড়িয়ে এক্ষুনি চলে যাবো। এক কাজ করো, অনেকদিন দেখা টাকা হয় না, অনেকদিন কথা টথা হয় না, তাড়াতাড়ি একটা দিলখুশ দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। দিলখুশ মানে? আরে দিলখুশ মানেই তো কি আনন্দ, তুমি কেন বুঝতে পারছো না আমি ভীষণ চাপের মধ্যে আছি, আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আবার সেই খালি বাবা মা, বাবা কেন বেকার বাবা মার ভয় পাচ্ছ? তোমার বাবা মার কাছে বলবে যে আনন্দ এসেছিল, আনন্দ। এই আনন্দের নাম শুনলে তোমার বাবা মা ভয় কাঁপবে। আমি কাউকে দেখে ভয় পাই না, আর আমার প্রেমিকায় খালি বাবা মার ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন নেওয়ার কিছু, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এক কাজ করো না, ঘরে কেউ নেই তো, দাও না একটু, দাও না, দাও না, এটা কিস দাও না, খাই, এটা চুম দাও, ওরম করে দাও। শর্মা, হাই শর্মা। ইয়ে শর্মা, ওটা কে গো? আমার মা। সর্বনাশীর কারবার দেখেছো? কচি বাচ্চারা সবাই খেলাধুলা আরম্ভ করে যে পেছন থেকে ডাকে দেখেছো? এ শর্মা, তোমার মা কি এদিকে আসতেছে? এই ঘরে সে ঢুকবে? এই এই আনন্দ, আরে তুমি দৌড়াচ্ছো কেন? তুমি কি কিছু খুঁজছো? এই এই এ শর্মা, তোমাদের ঘরে মোট কটা দর্গ? কেন, একটা। তাহলে কোন পথে পালানো যায় বলো দিনি। এই তো কিছুক্ষণ আগে বলছিলে তুমি নাকি কাউকে দেখে ভয় পাও না, তাহলে তুমি পালাই পালাই করছো কেন? তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে? আমার চেয়ে ভীতু মাল আর পৃথিবীতে আছে? আর আমি বেটা ছেলে, তুমি মেয়ে ছেলে। আমি বেটা ছেলে যদি ভয় পাই, তুমি মেয়ে ছেলে তাহলে আরো কত ভয় পাবে? বিশ্বাস করো মা কালী দিব্যি বলছি, শুধু তোমার সাহস জোগানোর জন্য আমি তো বেকার সাহস দেখাচ্ছিলাম। জানাজানি হয়ে গেলে মান সম্মান চলে যাবে, ধরা পড়ে গেলে এক্ষুনি মারকে মরে যেতে হবে, কি করি বলো দিনি। এ শর্মাই সত্যি তোমার মা এক্ষুনি এদিকে আসবে? হ্যাঁ, ওই যে মোটামুটি মেয়েটা আসছে ওটা কেউ তোমার মা? হ্যাঁ, এই তাহলে আমি তোমাদের খাটের তোলায় ঢুকতেছি। হ্যাঁ, তোমাদের খাটের তোলা আমি লুকোচ্ছি, তোমার মা আসলে বুঝি সুঝি ম্যানেজ করে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে না। আর তোমার মা চলে গেলে কড়া করে একটা কিস খাবো, খেয়ে আমি চলে যাব। শর্মা, আরে শর্মা, আরে গেটটা খুল। কিরে গেট খুলতে এত লেট করলে কেন? মা, আমি 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 পড়তে বসেছিলাম। হ্যাঁ বলো, আমি অঙ্ক করতেছিলাম। কি রে, তোর শরীরটা খারাপ নাকি? আরে মুখটা একটা শুকনো লাগছে কেন? বলো বলো, কদিন ভেজলিন টেলিন মাখিনি, ওই জন্য শুকনো শুকনো ভাব বলো। মা, ওসব কথা রাখো তো, তুমি কোথায় গিয়েছিলে বলো? আর আমি আর কোথায় যাবো বল, তোকে নিয়েই যত চিন্তা। আমি তো গিয়েছিলাম তোকে বিয়ে দেবো বলে ছেলে দেখতে।
বুদি বুড়ি আর কাজ খুঁজে পায়নি, কচি বাচ্চাটা জীবন শেষ করবে বলে লেগেছে। আরে শর্মাই, তুমি বলো বলো, এখন আমি কচি বাচ্চা, বিয়ের ব্যাপার কিছু বুঝি না, আমার এখন হাড় শক্ত হয়নি, বলো ভালো করে বুঝে বলো না, বলো আজকের বিয়ে দিলে কালকের বাচ্চা, বাচ্চা হওয়া মানে জব্দ হয়ে যাওয়া, বলো না। মা, তুমি আমার জন্য বাইরে ছেলে একটি গিয়েছিলে কেন? আমি তো একজনকে ভালোবাসি। ভালোবাসিস? আই, কাকে তুই ভালোবাসিস? যাকে তুই ভালোবাসিস একবার বাড়িতে নিয়ে আসিস তো, আমি তাকে দেখব। তুমি বলো বল, তার দেখার কিচ্ছু নেই, সে হেভি ছেলে, বলো বলো, পুরো মাইকেল জ্যাকসনের মতো, বলো বলো না, বল যেমন হাইট তেমন ফিগার তেমন কালার, গার রং গোটা দুধের মতো সাদা, বলো। মা, তুমি তাকে দেখতে চাও? তাহলে ওই দেখো খাটের তলায়। খাটের তলায় প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে, প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে, প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ। আরে এই শর্মা, এ তো তোকে প্রচুর ভালোবাসে রে, আমরা মশার জেলা বাড়িতে টিকতে পারছি না, আর তুমি খাটের তলায় ঢুকে বসে আছো। আমি তো ভালোবাসার পরীক্ষা দিচ্ছি গো কাকি। হ্যাঁ, যেমন জয়দেব পদ্মাবতী প্রেম করেছিল, রজকিনী চণ্ডীদাস প্রেম করেছিল, চিন্তুমণি বিল্লমঙ্গল প্রেম করেছিল, তাদের প্রেমের কথা পুরাণের পাতায় লেখা ছিল, শাহজাহান মমতাজ প্রেম করেছিল, সেলিম আনারকলি প্রেম করেছিল, লায়লা মজনু প্রেম করেছিল, তাদের প্রেমের কথা ইতিহাসে লেখা ছিল, ঠিক তেমনি তোমার মেয়ের আর আমার প্রেমের কথা ভূগোলে লেখা থাকবে। তা বাবা জীবন, তোমার নামটা কি? আমার নাম আনন্দ। আর তোমার বাবার নাম? বাবার নাম নিত্যানন্দ, আর ঠাকুরদার নাম শ্রী পঞ্চনন্দ। তা তোমার বাড়িতে আর সব কারা কারা থাকে? না না, আমাদের খুব শর্ট ফ্যামিলি, ছোট পরিবার, সুখী পরিবার, এক বোন এগারো ভাই, বাবা আছে, মা নাই। এক বোন এগারো ভাই, এইটা হলো ছোট ফ্যামিলি? আই, তোমার বাবা কি করে? কার বাবা? আমার বাবা, আমার বাবা খুব হাই র্যাঙ্কের কাজ করে, গেলেই 250। মানে? মানে আমার বাবা ভ্যান চালায়। তোমার বাবা ভ্যান চালায়? আর তুমি কি করো? ওই কোন রকম ওগড়ে দগড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে আর বসে আছি। আচ্ছা, চাকরি পাও পাও ভাবগো কাকি। ও, তুমি তো বলে ফুল বেকার। মা, বেকার হলে কি হবে, ও খুব ভালো ছেলে। আয় চুপ, ভালো ছেলে, ভালো ছেলে। এই কারবারটা কতদিন ধরে চলছে? না না, বেশি দিন হয়নি, মোটে 8 বছর হয়েছে। হ্যাঁ, সেই 8 থেকে দুজনে ফাইট চালাচ্ছি। তুই 8 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, আমি জানলাম না। না না, লুকিয়ে লুকিয়ে না, ওপেন, ডাইরেক্ট টু ডায়রি। তুমি বাদে সবাই জানে, বিশ্বাস করো কাকি, তোমার মেয়ের আমি প্রচুর ভালোবাসি, তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না। যে কোনো প্রকার একটা ব্যবস্থা করে দাও না কাকি, সেই যখন জানাজানি হয়ে গেছে আর ও বড় হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছি, বেকার বড় জিনিস বস্তি করে লাভ আছে? তোমার হাতে পায়ে ধরেছি, একটা ব্যবস্থা করে দাও না কাকি। ভালোবাসার ভিতরে আবার রোল ঢুকবে কেন? না না, ভালোবাসা হচ্ছে ভালোবাসা হবে, রোল আবার এখানে এসে কি করবে? আই শোনো, আমার মেয়ে যে লিপস্টিকটা পরে, ওই লিপস্টিকটার দাম কত তুমি জানো? তা আমাদের বংশে কেউ পরে না, আমি কি করে জানবো? আরে বাবা, লিপস্টিক পরে মানে তো ঠোঁট লাল করা, তা সে কায়দা আছে, ঠোঁট লাল করে দেওয়া হবে, সে আমি না পারলে ওপাড়া পাঠিয়ে দেবো, ছেলেরা লাল করে দেবে। বাজে কথা রাখো, একটা কথা বলি শোনো, যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে, তার আগে তুমি আমার মেয়ের সঙ্গে কোনোদিন দেখা করবে না। কি হয়েছে, আমি যেদিন নিজের পায়ে দাঁড়াবো সেদিন এ বাড়ি আসবো, তার আগে তোমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না? তাহলে কি আমি নিজের পায়ে দাঁড়িয়ে? ও কাকি, এগুলি কি তাহলে সব লোকের পা? এগুলি কি তাহলে সব লোকের পা? এই দাঁড়ো 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 দাঁড়ো, আমি তোমাকে ওই কথা বলিনি, তুমিও দাঁড়িয়ে আছো, আমিও দাঁড়িয়ে আছি, আমি একবারও এই কথা বলিনি। আমি এই কথা বলতে চেয়েছিলাম যে যেদিন তুমি টাকা পয়সা ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে, আমি নিজের হাতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। ও, তাহলে কাজকর্ম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। টাকা কোথায় আছে, আশা করে খুঁজে নে, তবে আমি আজ 7-8 বছর ভালোবেসে সামান্য টাকা পয়সার জন্য ভালোবাসা ত্যাগ করবো, প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, টাকা নিয়ে তবে এই বাড়ি আমি আসবো।
তোর বাবার আর আমার একটাই স্বপ্ন। কি তুমি আবার ফিরে এলে? আমরা 7-8 বছর ভালোবাসা করেছি, আমাদের দুজনে কোনো পার্সোনাল গল্প নেই। মেয়ের মা যে বলে মাথা কিনে নে যা, মেয়ে আর কেউ জন্ম দেয় না। ইয়ে শর্মাই, তোর মা তো গোটা বিন্দু মাসি দিয়ে, হ্যাঁ ও সর্বনাশীদের বিশ্বাস নিয়ে এক করতে আর এক করে দেবে। তুই এমনি চাপের মধ্যে আছিস, তোর আরও চাপে ফেলে দেবে। তুই একদম ভয় পাবি না, তুই বলবি ওই ছেলের সঙ্গে না বিয়ে দিলে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ গলায় দড়ি দেওয়ার নাম করে দড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ছুটবি, আর নয়লে বিষ খাওয়ার নাম করে গায়ে বিষ মেখে আর অক অক করে খানি ওনার সামনে বমি করবি, দেখবি এমনি ভয়ে বিয়ে দিতে বাধ্য হবে। তুই তো জানিস সর্বত্র আমি কত ভালোবাসি, 7-8 বছরের ভালোবাসা। যদি কোনো কারণে বাবা মার ভয়ে বাবা মার চাপে পড়ে অন্য কাউকে বিয়ে করে আমি বাঁচবো, আমার তো বাঁচা মরার সমান হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে? আমার মেরে মেরে ফেলে দিলেও আমি তোমায় ছাড়া কারো গলায় মালাই দেব না। ঠিক আছে, তাহলে ওই ব্যাপারটা মাথায় রাখবি, আর যদি বাবা মার কথা শুনে আমার সঙ্গে বেইমানি করে দিলে তাহলে মনে করবো তোর বাবা ঠিক নেই। কি বললে তুমি? আমি তো বলছি বাবা ঠিক নেই, আমি কি বলেছি মা ঠিক নেই? আমি বলছি বাবা ঠিক নেই আর কাকি খালি রেগে যাচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। শর্মা ওইসব আজে বাজে ছেলেদের কথা ছাড়, আমি তোকে বিয়ে দেবো চাকরিওয়ালা ছেলের সাথে। ও কাকি কি চাকরি গো, সরকারি চাকরি না বেসরকারি চাকরি? তুমি আবার ফিরে এসেছ? তো তো আমি এখন জুতো থেকে গিয়ে আসবুনি। ইয়ে শর্মা, এ আমি তাহলে চলে যাচ্ছি বুঝলি, তুই কিন্তু ব্যাপারটা মাথায় রাখবি, জানিস তো তোর আমি কত ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আর যদি কোনো কারণে বাবা মার কথা শুনে তুই অন্য কাউকে বিয়ে করে আমি বাঁচবো, সত্যি সত্যি আমি মরে যাবো। আর যদি আমার সঙ্গে তুই বেইমানি করিছি রে, তাহলে তুই জানিস আমার কত ভাষা খারাপ, সত্যি সত্যি মনে করবো তোর বাবা ঠিক নেই। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে তুমি বাবা তুলে কথা বললে? দেখলে আমি বলছি বাবা ঠিক নেই আর কাকি খালি রেগে যাচ্ছে, আমি যেন বলিছি মা ঠিক নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। মা তুমি খালি চাকরি চাকরি করছো, আমার জন্য চাকরিওয়ালা ছেলে তুমি কোথায় পাবে? কেন তোর বাবার বন্ধুর সাথে তোর বিয়ে হবে? সত্যি ডাক্তার বাবু আপনার হাত, আমার পা ভেঙে ষোলো খাদি হয়ে গেছে, হাত উল্টে পেছনে চলে গেছিল, মাথা ফেটে তরমুজের মতো চাচ্ছেলা হয়ে গেছে। ডাক্তার বাবু আপনি না থাকলে এ যাত্রায় আমি মরে যেতাম, আপনি মানুষ নয় আপনি ভগবান। আরে আমি তো উপলক্ষ মাত্র, যা করার করেছো তো আপনারই ছেলে, সত্যি ছেলে জন্ম দিয়ে আপনার জীবন সার্থক, আপনার ছেলে না থাকলে আপনি বাঁচতেন না। আমার ছেলে? ডাক্তার বাবু আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আমি সবে 6 মাস বিয়ে করেছি, আমার ছেলে কোথায় ছিল? সে কি সবে আপনি 6 মাস বিয়ে করেছেন? তাহলে যে আপনাকে 1 সপ্তাহ ধরে সেবা যত্ন করলো ওটাকে? ও ডাক্তার বাবু, এ আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপত্র সব নিয়ে চলে এসেছি, আর এই সিটি স্ক্যানের রিপোর্টও নিয়ে চলে এসেছি, বলি এইবার আমার বাবা ছুটি দাও না, নিয়ে আমি বাড়ি চলে যাই। আয় দাদা দাদা, তুই যে বাবা বাবা করছিস, আর উনি বলছো ওকে ছিলি না, সত্যি করে বলোটা কি তোর বাবা? সত্যি কথা বলছি ডাক্তারবাবু, ও লোকের আমিও চিনি না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, বাঁচা বাঁচা করে চিৎকার করছে, পাশ থেকে লোক চলে যাচ্ছে, কেউ একটু গায়ে হাত দিচ্ছে না, গালে একটু জল দিচ্ছে না, আমি বলি আমার সামনে মানুষ মরবে আমি দেখবো, যা হয় হবে মানুষের কর্তব্য পালন করবো, কাছাকাছি নার্সিংহোম আছে নেগে ভর্তি করে দেবো। আর আপনার নার্সিংহোমে আনতে নার্সিংহোমে কর্মচারীরা বলে আগে টাকা পরে রুগী, আর বাড়ির লোক ছাড়া কোনোদিন কোনো পেশেন্টকে আমরা ভর্তি নিই না, সেই জন্য আমার কাছে টাকা পয়সা ছিল, টাকা পয়সা জমা করে নিজের বাবার পরিচয় দিয়ে ভর্তি করেছি, আমি কি খুব ভুল করেছি? আরে না রে না, তুই যা করেছিস সমাজে কেউ করে না, যা 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 ওনাকে নিয়ে বাড়িতে যা, ঈশ্বর তোর মঙ্গল করো। ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু আমি অমঙ্গলে মাল, ঈশ্বর আমার মঙ্গল করবে? তাই যাকে আমি ভালোবাসতাম দাদা, তার মা বলে যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো, টাকা পয়সা ইনকাম করতে পারছো, কাজকর্ম করতে পারছো, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। সেই জন্য কলকাতা এসেছিলাম, বলি কাজকর্ম করবো, টাকা পয়সা ইনকাম করবো, করে নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তবে সেই মেয়েকে আমি বিয়ে করবো।
কোনো কাজ খুঁজে পাইনি, বাধ্য ছ মাস জোগাড়ে কাজ করে 30,000 টাকা জোগাড় করে বাড়ি যাচ্ছিলাম। আর সব টাকাগুলো এই বুড়ো চিকিৎসা করতে গিয়ে খরচ হয়ে গেছে মোটে 350 টাকা পড়ে। আজ আমার আর মঙ্গল হবে তাই, যা হয় হোক উপকার যখন করেছি করার মতো করব। অসুস্থ মানুষটাকে সুস্থ করে বাড়িতে দিয়ে তবে আমি আসবো। ও বাবা বাবা, এ বেটা এদিকে এনার কি চোখের ব্যাটারি কেটে গেছে নাকি? আমি আছি এদিকে আর ডাকতে যে ওদি। ও বাবা চলো, তোমার বাড়ি নিয়ে যাওয়ার আগে চোখে ডাক্তার দেখিয়ে তবে নিয়ে যাবো। বেটা আমার কাছে আয় এদিকে। এই তো এ বেটা, তোর বাড়ি কোথায়? ঘুঘুডাঙ্গা। নাম কি? আনন্দ। বাবার নাম কি? নিত্যানন্দ। আর ঠাকুরদার নাম শ্রী পঞ্চানন্দ। মায়েরি বাবা, তুই যে আমার উপকার করেছিস তোর উপকারের কথা আমি সারা জীবন ভুলতে পারবো। তোমার উপকার করে আমার যে ক্ষতি হয়েছে আমিও ভুলতে পারবো। কেন বাবা, আমি কি ক্ষতি করেছি? দেড় বাবু, তোমার বাঁচাতে গিয়ে আমার তো 7,500 বাঁচ চলে গেছে। কেন? আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তার মা বলে যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। নিজের পায়ে দাঁড়াবো বলে কলকাতায় এসে জোগাড়ে কাজ করে 30,000 টাকা জোগাড় করে বাড়ি যাচ্ছিলাম। বলি এই টাকাটা নিয়ে গিয়ে সেই মেয়ের মার হাতে তুলে দিলে আমাদের দুজনের বিয়ে দেবে। আর সব টাকা তো তোমার চিকিৎসা করতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন তুমি অসুস্থ মানুষ, গরিব মানুষ, তোমার কাছে আর ওই টাকাটা আমি চাইতে পারবো না। কাকে তুই গরিব বলছিস? আমি তো MBI অফিসার। MBI অফিসার মানে যারাই রাস্তাঘাটে গাড়ি চেকিং করে ড্রাইভার খালাসিদের ধরে ধরে মারে। হ্যাঁ বাবু, তুমি তো তাহলে বিশাল বড় লোক। চলো চলো বাবু, চলো আমার টাকা দেবে, চলো তোমার বাড়িতে গেলে ওই 30,000 টাকা দিয়ে আমায় ছেড়ে দেবে। কারণ ওই 30,000 টাকাই হলো আমার ভবিষ্যৎ। ওই 30,000 টাকাটা না পেলে যাকে আমি ভালোবাসি তাকে পাবো না, আর তাকে যদি না পাই আমার বাঁচার কোনো মানে হয় না। চলো বাবু, চলো আমার 30,000 টাকা দেবে, চলো। আরে বেটা, 30,000 টাকা কি রে? আমার ব্যাংকে যত টাকা আছে সব তোর নামে লিখে দেবো, আমার বিষয় সম্পত্তি সব আমি তোর নামে লিখে দেবো। তুই যখন আমার যে উপকার করেছিস এই উপকারের কথা আমি ভুলতে পারবো না। সেই যখন তুই আমাকে বাবা বলে ডেকেছিস আজকের থেকে তুই আমার ধর্ম ছেলে। আমি তোমার ধর্ম ছেলে? হ্যাঁ, তুমি তাহলে আমার ধর্ম বাবা। হ্যাঁ তাহলে চল, আজকের থেকে তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি। অ্যাক্সিডেন্ট করে 1 সপ্তাহ নার্সিংহোমে ভর্তি ছিলাম, হয়তো আমার মোবাইলটা ভেঙে গেছে তাই বলে তুমি আমার নামে একটা মিসিং ডায়েরি করলে না, আমার কোনো খোঁজ নিলে না, আমি বুড়ো স্বামী বলে এতই অবহেলা। এই শর্মা, শর্মা তুমি কোথায়? শর্মা, শর্মা আমি অ্যাক্সিডেন্ট করে কোনো রকম প্রাণে বেঁচে গেছি কিন্তু আমার চোখটা সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। তাহলে তোমার সুবিধাই হয়েছে। এই তুমি অসুস্থ, চলো একটু বসে বিশ্রাম নাও, চলো বসো বসো বসো, আগে বসো আগে বসো। কষ্ট হচ্ছে শর্মা, শর্মা আমি প্রাণে বেঁচে গেছি কেন জানো? আজকের আমার ছেলেটা না থাকলে আমি হাই রোডে মরে পড়ে থাকতাম। হোয়াট, ছেলে? তোমার আবার ছেলে এলো কোথা থেকে? তুমি দেখতে চাও? এ খোকা এদিকে আয়, তোর মা তোকে ডাকছে। কই বাবা আমার মা? কই বাবা আমার মা? মা মা কই মা? আনন্দ মা মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মনে মানুষ হব।
বলে মা মাগো মা মাগো মা মাগো মা দাদা এ বছর কি সব ঝড়ঝাপটা আমার ওতে যাচ্ছে না গিয়া এ বুড়োর আমি উপকার করে যাচ্ছি আর এই বুড়ো তো আমার ক্ষতির ওপরে ক্ষতি করে যাচ্ছে আমি কোথায় এসে পড়িছি আমি আর মানুষ আছি আমি বিষ খাবো না গোলায় দড়ি ধোবো ধরো বাবার ওষুধপত্র ধরো সময় মতো খাওয়াবে আর এক সপ্তাহ পরে নার্সিংহোমতে ঘুরিয়ে আনবে গান্ধীজি সেজে তো ভালো বাঁশ দিচ্ছ তুমি আমার যা উপকার করেছ আমার পুষে গেছে বাবা তোমাকে বাবা বলে ডেকে আমার জীবন সার্থক হয়ে গেছে আমি মরে যাই তুমি বেঁচে থাকো বাবা আমার জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না আমার ছেড়ে দাও আমি বাড়ি যাবো হ্যাঁ বেটা তুই চলে যাবি মানে তুই বললি তুই নিজের পায়ে দাঁড়াবি আর আমি সুস্থ হই সুস্থ হওয়ার পরে সেই মেয়ের মার সাথে কথা বলে সেই মেয়ের সাথে তোকে বিয়ে দেবো কোন মেয়ের সাথে বিয়ে দেবে বাবা কেন বাবা যে মেয়েকে তুই ভালোবাসিস সে মেয়ে আর আছে সে তো কলেরা হয়ে হেজে গেছে সে মেয়ে ফুল ফিনিশ হয়ে গেছে বাবা আমাদের বিয়ের চিন্তা করতে হবে না আমরা বেকার আমাদের চাকরি নিয়ে আমাদের ভাগ্যে মেয়ে আছে তোমাদের চাকরি আছে মানে কি বুড়ো বয়স আরও কজি কজি মেয়ে আছে আমার আর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে নেই আমার আর হাঁটার জায়গা নেই বাবা তোমার হাতে পায়ে ধরেছি এখানে থাকলে আমি হার্ট ফেল করে মরে যাবো আমার ছেড়ে দাও বাড়ি বেটা তুই চলে গেলে আমার বিষয় সম্পত্তি কে দেখবে আমাকে কে দেখবে তোর মায়ের কে দেখবে তোর হাতে পায়ে ধরেছি তুই আমার কাছে থা দাদা তোমরা বলো এখানে কি আমার থাকা উচিত হবে তাই না না এখানে থেকে আমি কি রাসলীলা দেখবো যা হয় উপকার যখন করেছি করার মতো করবো বাবা বলে যখন ডেকেছি সন্তানের কর্তব্য পালন করব যত কষ্ট হয় হবে বুকে পাষাণ চেপে হলে এখানে থাকবো অসুস্থ মানুষটাকে সুস্থ করে দিয়ে তবে আমি বাড়ি যাব এ বেটা অনেক রাত হয়ে গেছে তুই আমার কাছে শুবি আয় তোর মা ওখানে সুখ আয় যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি এ তো মেঘনা চাইতে জল আমি যাকে ভালোবাসি সে আছে আমার ঘরে আমার যে কি আনন্দ হচ্ছে না রাত্রে তুমি এটাই ঘুষ ঘুষ করতেছো কেন তুমি কার খুঁজে এসেছো আমার খুঁজে এসেছো না বাবার খুঁজে এসেছো মা কি আমি তোমার মা তাই এটা যদি আমার বাবা হয় তা বাবার বউ কি হবে মা হবে নাকি ঠাকমা হবে দাদা এ মার ধান্দা খুব একটা ভালো না এখানে থাকলে বিপদ ঘটে যাবে এখানে থাকলে মাছ জ্বালায় সন্তান সারা রাত ঘুমোতে পারবে না বেকার রিস্ক নিয়ে লাভ নেই কারণ এখানে থাকলে ধর্ম সম্পর্ক গোটা ঘেটে ঘ হয়ে যাবে যা হয় হবে রাতটুকু কোনো রকম ঘুমনের ভান করে জেগে চুপ করে থাকবো আর ভোর হওয়ার আগে শালা কাককিল ওঠার আগে আমার উঠে পালাতে হবে ও বাবা বাবা মা মনে হয় তোমার ওষুধ খাওয়াবে ডাকতেছে ওঠো ইডিয়েট কোথাকারি
আমি ওকে ডাকবো কেন? আমি তো তোমায় ডাকছি। আরে ও ঘুমাচ্ছে বলে তো আমি তোমাকে ডাকতে এসেছি, আর তুমি তাকে জাগিয়ে দিচ্ছ কেন? তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। কেন গো, মা ছেলে আত্মীয় বলে কিসের পার্সোনাল? মা থাকবে মার জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়। ভালোর জন্য বলছি, বেকার ধর্ম সম্পর্কটা ঘাটার চেষ্টা করুনি। যা হওয়ার হয়ে গেছে, তুমি তোমার জায়গায় চলে যাও, আমি আমার জায়গায় থাকি। আর বেশি বিয়াড়া করলে কিন্তু আমি বাবার কাছে সব বলে দেবো। কি, তুমি আমাকে ডিনাই করছো? তুমি আমাকে যতই ডিনাই করো না কেন, আমি কিন্তু তোমাকে ভুলবো না। আজ তোমাকে দিয়ে মেটাবো আমার মনের বাসনা। আনন্দ, এই আনন্দ, এই ওঠো মা ছোট, এই আনন্দ ওঠো প্লিজ। আনন্দ, আমি আর থাকতে পারছি না। কেন, তোমার কি মশা কামড়াচ্ছে? তুমি কেন বুঝতে পারছো না, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তুমি কষ্ট পাচ্ছ তো আমার বোতাম খুলতেছো কেন? তুমি ঘাটের মোটর কাছে যাবে কেন? তাহলে আমি কোথায় যাবো? তুমি পাশের ঘরে চলো, আমার কাছে যাবে। না, তাহলে পাপ হবে। কিসের পাপ? আনন্দ, আমি তোমার শরমা। না, তুমি আমার ধর্ম। আনন্দ, ধরি ধরম মা তো দেখো নাই আমাকে, আর তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। কেউ জানতে পারবে না। আরে কেউ না জানুক, ধর্ম তো জানবে। আনন্দ, আমি তোমার শরমা। না, তুমি আমার ধরম মা। আনন্দ, পায়ে ধরি ধরম মা তো দেখো নাই আমাকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। আচ্ছা আনন্দ, তুমি কি ভুলে গেছো পুরানো স্মৃতি? তোমার কি মনে নেই কোনো কথা? ওসব কথা মনে করে এখন লাভ আছে? সব স্মৃতি এখন পুড়ে ঘুঁটে ছাই হয়ে গেছে। এখন আমি ছেলে, তুমি মা, বেকার বোতাম টোতাম খুলো না। কলির কৃষ্ণ কাছে ইসু ডাকে জিরাত, আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। কি, আমি যশোদা? দাদা তোমরা বলো, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? মা দৈবকীর কাছে। মানুষ করেছিল কে? মা যশোদা। এখন আমি সন্তান রূপে এসেছি, আমার পশু করার চেষ্টা করো না, মানুষ করো মা। মাথাটা ঘুরছে আমার গায়ে আসে কাপ, আর মা গো তুমি খাও বাবা রাতেরই সিরাপ। রাত্রে সিরাপ খাওয়ানোর সময় হয়ে গেছে, ওই জন্য মাথার যন্ত্রণা করতেছে। চলে যাও, লাল ওষুধটা নে খাইয়ে দাও, মানুষটাকে আগে বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে, ও মরলে আমার কি যায় আসে? ও মরে মরবে, ও মরবে, আর খালি আমার নিয়ে পজাপাজি করবে। কলির কৃষ্ণ কাছে এসব ডাকে জিরাত, আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। মাথাটা ঘুরছে আমার গায়ে আসে কাপ, আর মা গো তুমি খাও বাবা রাতের শিরা। যতই করো বাহানা ছেলে বলে মানবো না, যতই করো বাহানা ছেলে বলে মানবো না। মনের মাঝে প্রেমের আগুন জলে দিকে দিকে, মনের মাঝে প্রেমের আগুন জলে দিকে দিকে। ধরি ধরম মা গো ডেকো নাই আমাকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। দাদা যা হয় হবে, আর রিক্স নেওয়ার দরকার নেই, এক্ষুনি পালাবো আমি, কারণ এখানে থাকলে মান সম্মান সব চলে যাবে। মা যা লেগেছে সন্তানের ছেড়ে খেয়ে নেবে, এ ছাওয়াল খাকিদের বিশ্বাস নিয়ে এক করতে আর এক করে দেবে, মান সম্মান সব চলে যাবে, কারোর কিছু বলবো না, এক্ষুনি আমি পালাবো। বেটা কোথায় পালাবি? তোর বাবা বেঁচে আছে, তোর বাবার কর্তব্য পালন করবে। আয় বেটা, আয় আয়। কই বেটা কই? এই তো, কেন বাবা চলে যাবি? তোর মা কি তোকে ভালোবাসেনি? না না, ভালোবাসতে যে আমি ভালোবাসার চাপ সহ্য করতে পারিনি, ওই জন্য আমি পালাচ্ছি। এই শরমা, আনন্দ খুব ভালো ছেলে, একে তুমি সন্তান বলে মেনে নাও। কি করে মেনে নি বলো? ও যদি আমার সুখ দুঃখ না বোঝে, ও যদি আমার কোনো কথা না শুনে, ওকে কি সন্তান বলে মানা যায়? শালা ঠেটির কি অভিনয়! আনন্দ তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা আমি কেমন করে সাজবো দুঃশাসন? দুঃশাসন মানে বাবা, সব ধর্ম মারা যদি মা হতো, এই সমাজে কি এত পাপ হতো? এই সমাজে কি এত অশান্তি হতো? এই সমস্ত ধর্ম মায়ের আশা পূরণ করতে গেলে সন্তানদের দুঃশাসন সাজতে হবে, তবে মায়ের আশা পূরণ হবে। আমার দ্বারা অসম্ভব, আমার শরীর খারাপ, আমি পালাবো। আমায় ছেড়ে কোথায় যাবে? তুমি আমার সব। আর সকালবেলা আমার ভাগে পড়লো বাসি চপ। কি,
আমি বাসি চপ। ছ মাস বুড়োর সঙ্গে সংসার করছে, তোমার আর কিছু আছে? বাসি চপের তবু মূল্য আছে, তুমি তো এখন ফুরুলি হয়ে গেছো। আনন্দ তুই দুঃখ দিস আমার কথা শোন, আর বাবা আমি কেমন করে সাজবো দুঃশাসন। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি আমার সব, আর সকালবেলায় আমার ভাগে পড়লো বাসি চপ। স্বপ্ন যা ছিল মনে পুড়ে গেল আগুনে, স্বপ্ন যা ছিল মনে পুড়ে গেল আগুনে, সারা জীবন ভুগবো আমি শুধু তোমায়, সারা জীবন ভুগবো আমি শুধু তোমায়। আমি না হয় চোখে কিছু দেখা পাইনি, তাই বলে কানে কি কিছু শুনতে পাইনি? তুমি ছেলেটাকে সারাত ঘুমোতে দিচ্ছ না, ওর সঙ্গে অসভ্যতা করছো কেন? অসভ্যতা করছো কেন? বাবা গো, এদিকে না, ওদিকে ঝাড়ো, ওদিকে। খোকারে, একবার ধরে দিতে পারিস, এমন মারবো না, কোক করে উঠবে। এই, একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবি না, সেটা আমাদের দুজনের ব্যাপার। দুজনের ব্যাপার মানে? হুম, ফুল পার্সোনাল ব্যাপার। ভেবেছিলাম তুমি অসুস্থ মানুষ, চাপের উপরে চাপ বাড়াবো না, যা ঘটনা চাপা আছে চাপা থাক, বাস্ট করার দরকার নেই। সেই যখন হাফ জেনে গেছো, যা হয় হবে, ফুল ক্লিয়ার করে দে আর পালাবো। সত্যি কথা বলতে কি বাবা, আমি যাকে ভালোবাসতাম, যে মেয়েটার জন্য আমি পাগল, যে মেয়েটা আমার জীবনের সব, সে মেয়েটা আর অন্য কেউ নয় বাবা, সেই মেয়েটা হলো তোমার এই বিয়ে করা স্ত্রী শর্মা। এটা তুই কি বলছিস খোকা? হ্যাঁ বাবা, হ্যাঁ শর্মা, তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাই, তুমি আমাকে এখন এত ভালোবাসো? ভুলে যাও শর্মা, ভুলে যাও, শুধু তোমার আমার জীবনে কেন? এই বর্তমান সমাজে হাজার হাজার নারী পুরুষের জীবনে এমন ঘটনা ঘটে, কিন্তু বিয়ের আগে যেটা হয়, বিয়ের পর সেটাকে ভুলে যেতে হয় শর্মা। এদেশের নারীদের সিঁদুর সিঁদুরের হাতের শাখার একটা মূল্য রয়েছে, একটা সম্মান রয়েছে। তোমাকে তো ভারতীয় নারী বলে ভাবতে আমার ঘৃণা হয়। যে তোমার সিঁদুরে সিঁদুর দিয়েছে, যে তোমার হাতে শাখা দিয়েছে, সেই তো তোমার স্বামী। নিজের অন্ধ অসুস্থ বৃদ্ধ স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তাকে না বাঁচিয়ে তুমি এসেছো রাতের অন্ধকারে পুরনো প্রেমিকের কাছে মনের বাসনা মেটাতে। যাও শর্মা যাও, আমাকে ভুলে গিয়ে ওই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে আগে তুমি বাঁচাও। তাকে বাঁচাবো? ওকে? আরে আমি তো ওকেই মারতে চেয়েছিলাম। মারতে চেয়েছিলাম মানে? ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তোকে গাড়ি চাপা দিয়েছি। কিন্তু কেন শর্মা কেন? কারণ ও হলো আমার পথের কাঁটা, ওকে না মারলে আমি তোমায় পাবো কেমন করে? ও মাই গড, তুমি তাহলে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে? ইয়েস, আই ডোন্ট লাইক ইট। তোমার চেয়ে আমার কাছে আমার প্রেমটাই বড়। দেখ আনন্দ, দেখ, এই হলো বাংলার বধূ। বাবা গো, এর জন্য দায়ী নয় ওরা শুধু, এর জন্য দায়ী তোদের বাবা মা। এই বর্তমান সমাজের কিছু কিছু বাবা মা রয়েছে, সন্তানদের ভালোবাসা মেনে নেয় না, তাদের সুখ দুঃখের কথা ভাবে না, তাদের জীবন যৌবনের কথা না ভেবে অর্থ আভিজাত্যের লোভে বাচ্চা মেয়েকে বুড়ো চাকরিওয়ালা বরের হাতে তুলে দেয়। সেই জন্যই তো দাম্পত্য জীবনে এত কলহ, এত বিচ্ছেদ। তবুও বলবো শর্মা, প্রেমের জন্ম মনে আর আগুনের জন্ম বনে। ঠিক যেমন আগ্নেয়গিরি আগুনের তাপে আমাজন জঙ্গল পুড়ে যায়, তোমাদের মতো নারীদের প্রেমের আগুনে হাজার হাজার পুরুষের জীবন পুড়ে যায়। তাই অশান্তির আগুন না জ্বালিয়ে আমাকে যদি প্রকৃত ভালোবেসে থাকো, আমার ভালোবাসার দিব্যি, তুমি কি শেষবারের মতো আমার একটা কথা রাখবে শর্মা? বলো বলো আনন্দ, বলো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, বলো এখন আমার কি করতে হবে? এই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সারা জীবনের মতো আমার মা সেজে দায়িত্ব নিতে হবে। আনন্দ, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে ঝরা মালা বুকে তুলে মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে
আনন্দ হারানো স্বপ্ন চোখে কোনায়, হারানো স্বপ্ন চোখে কোনায়, ওগো আবার নতুন করে ঘুরে যাওয়া নাম ধরে দেখো হারানো স্বপ্ন চোখে তোলা।